हेलो भिवर्स एंड्रॉइड वर्ल्ड पक्ष के अपन सबा के स्वागतम एयर आशिक अपन साथे आमन आबा आशा करी भलो आो भिवर्स अने अनेक दिन अनेक भलो बिटकॉइन आय कर साइट खुजते हैं तो क्यों अनलाइन के भलो परमाण बिटकॉइन आय करा जाए तो आज के भिडियो मूलत से ही नहीं तो आज के अपन सामने एके बारे नतून लाच हो मात्र तीन दिन क्लेम उइथ डॉट मी वेबसाइटर माध्यम क्यों प्रति मिनिटे एक सतोशी और दस मिनट पर आनी 3,700 करे क्लेम करबें एमन कि ये एके बारे पेमेंट दे आपनार पेमेंट प्रूफ देखाबो तो यहाँ से तीन दिन हो लांच हो आज के एक भाई पेमेंट पाइसे हमें क्योंकि दुई दिन अकाउंट खुली नहीं कारण ये पेमेंट प्रूफ है यने क्योंकि अकाउंट खुली नहीं तो आज के बड़बाईटा जो पेमेंट प्रूफ देखो तक ही क्योंकि हमें साथे साथ देरी ना कर अपने सामने भिडियो नहीं हाजिर हलम तो व्यूअर्स एखन आमी देखाबो किभावे क्लेम उइथ डॉट मी थेके किभावे आपनारा प्रति मिनिटे 187 एमनकि 10-15 मिनट पर आपनारा 3,700 पर्यन्त आय करते पारबेन एमनकि खूब सहजे। ताहले व्यूअर्स चलुन शुरू करा जाक किभावे आमरा बिटकॉइन आय करब खूब सहजेई। प्रतिदिन भालो भालो अनलाइन थेके आय करार टिप्स एंड ट्रिक्स पेते आमादेर चैनल एंड्रॉइड वर्ल्ड बीडी एखनी सबसक्राइब कर सबसक्राइब करते अपनी जो भिडियो देखें ये भिडियो नीचे लाल रंगे सबसक्राइब बटन एक बार प्रेस करबें तो हमारे चैनल सबसक्राइब हो जाए एमक बेल आइकन आसले जो अपनी बेल आइकन एक बार क्लिक करें तो हमारे चैनल नोटिफिकेशन ऑन हो जाए जदि को नतून भिडियो अपलोड करी तो सब आगे से देखते पाबें चैनल एंड्रॉइड वर्ल्ड बीडी अवश्य सबसक्राइब कर। वेलकम बैक व्यूअर्स तो चलो आमरा एक ब्राउजार सिलेक्ट करी गूगल क्रोम यूज करते गूगल क्रोम अनेक भलो ब्राउजार अपना चाहिए मोजिला फायरफॉक्स अपना फोन डिफल्ट ब्राउजार यूज करते पारें। तो व्यूअर्स हमारे भिडियो की डिस्क्रिप्शन बक्स में एक लिंक दिए रखी अपना वही लिंक अकाउंट खुलबें खूब सहजे और हमार रेफारे लिंक तो हमार रेफारे लिंक जो अकाउंट खोलें तो हमें सर्वदा आपके सब समय हेल्प करब। तो व्यूअर्स लिंक दीस वो लिंक कपि कर आई लिंक पेस्ट कर लम तो अपना वही लिंके क्लिक देवें डायरेक्ट तो देखें हमें क्लेम उइथ मी डॉट मी वेबसाइटे किन्तु ढुकते क्लिक दिसे लोड होच्छे तो वेबसाइटे किन्तु माने एतो परिमाण सातोशी किन्तु अन्य कोनो वेबसाइट आपनी पाबेन ना तो आमी आपनादेर एखन देखाबो सेटी কিভাবে আপনারা কাজ করবেন খুব সহজে জাস্ট একটি ক্যাপচা পূরণ করতে হবে আপনাদের। তো ফার্স্ট আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন কারণ অনেকে অ্যাকাউন্ট খুলতে পারে না যে ভাই আমার এই সমস্যা। তো ভিউয়ার্স দেখেন আমি আপনাদের ফার্স্টে অ্যাকাউন্টটা খুলে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর তারপর আমি আমার অ্যাকাউন্টে লগইন করে আপনাদের কি কাজ দেখাবো। তো ভিউয়ার্স এটি হচ্ছে ক্লেম উইথ মি ওয়েবসাইটটি তো দেখেন ভিউয়ার্স আপনারা মাঝের দিকে খেয়াল করে দেখতে পারবেন মাঝের দিকে নিচের দিকে লগইন অর রেজিস্টার এই যে এই অপশন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি লগইন স্ল্যাশ রেজিস্টার তো আপনারা কি করবেন এই লগইন স্ল্যাশ রেজিস্টারে ক্লিক দিবেন আর অবশ্যই আমি যে লিংক আপনাদের ওই লিংক থেকে অবশ্যই অ্যাকাউন্টটি খুলবেন আর লিংকটি পাবেন আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই লিংকটি দিয়ে রাখছি। তো ভিউয়ার্স ওই লগইন স্ল্যাশ রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনার উপরের দিক থেকে এক মেনু চলে আসবে তো আমি মেনুটা আপনাদের জুম দেখাচ্ছি তো এই যে এরকম আসবে তো তখন আপনি কি করবেন এখানে আপনার ইমেইলটা দিবেন এই যে এখানে দেখেন ইমেইল চাইছে আর তার নিচে পাসওয়ার্ড তো এখানে যথারীতি আপনার যে সিকিউরিটি ভালো একটি ইমেইল আপনি সেই ইমেইলটি দিবেন আর তার নিচে পাসওয়ার্ডটি দিবেন তো দেওয়ার পর আপনি কি করবেন আই অ্যাম নট এ রোবট এখানে ক্যাপচা একটা ক্যাপচা দিবে তো ক্যাপচাটি আপনি ওখানে টিক দিয়ে ক্যাপচাটি পূরণ করবেন। তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে মাঝে মাঝে আপনার ক্যাপচাটি অটোমেটিক ভেরিফাই হয়ে যায় যেহেতু এটি ভেরিফাইড ব্রাউজার তো এই ক্ষেত্রে মাঝে মাঝে আপনার ক্যাপচা দিতে হবে না যেমন এখন কিন্তু ক্যাপচা আসে নাই তারপর আপনি কি করেন এখানে গো দিবেন তো আমি আবারো দেখাইতেছি আপনি যে ইমেইলে যে ইমেল দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন মিনিমাম 8 অক্ষর দিলে ভালো হয় 8 ওয়ার 8টা অ্যালফাবেটের আর কি তো তারপরে কি করবেন গোতে ক্লিক দিবেন গোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনি লগইন করবেন কিভাবে অনেকে আছে যে লগইন করবে কিভাবে লগইন করার জন্য আপনি লগইন স্ল্যাশ রেজিস্টার অপশনটাতে ক্লিক দিবেন তারপর আপনি যেইভাবে অ্যাকাউন্টে খুলছেন এটা কিন্তু অ্যাকাউন্টে কোনো কনফার্মেশন যাবে না আপনার ইমেইলে তো আপনি সেম একইভাবে আপনি এখানে ইমেল আর পাসওয়ার্ডটা যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন যে এখানে লগইন স্ল্যাশ এইটা আবার এখানে দিবেন। অনেকে বলে যে ভাই লগইন ও সিস্টেম এক রেজিস্টার সিস্টেম এক হ্যাঁ ভাই আপনি লগইন ফার্স্ট লগইনের সময় আপনার অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন গো দিবেন আপনার অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্ট্রেশন হয়ে যাবে আর খোলা না থাকলে ডাইরেক্ট আপনি আপনার ওখানে লগ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি ভিডিওটি পজ করতেছি আমার অ্যাকাউন্টটা লগইন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি লগইনে ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশন আসবে আপনার পেজ আসবে একটু লোড নেবে 5 সেকেন্ডের মতন লোড নেয় হ্যাঁ যে 4% 5% হওয়ার পর আপনার অটোমেটিক কিন্তু চলে আসে সব 100% হইতে হয় না চলে আসে। তো দেখেন আমি লগইন তো দেখেন ভিউয়ার্স আপনি এখানে মাঝখানের দিকে আপনার অপশনটা পাবেন দেখেন আমার 455 এটা অটো বিটিসি 100% পেমেন্ট করে তো দেখেন আমার
প্রতি সেকেন্ডে 1 শতাংশ বাড়তেছে। আপনার মাঝখানে খেয়াল করলে দেখতে পারবেন 500 400 সবুজ রঙের টানা, কিন্তু সবুজ রঙেরটা হচ্ছে অ্যাড, এই যে ক্লেম নীল রঙের লেখা গিফটের চিহ্ন, তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে। আর তার আগে আমি আপনাদের উপর থেকে কিছু অপশন দেখাই। এই যে একেবারে উপরে ডান পাশে দিকে দেখেন এখানে শো করবে, তার পাশে হচ্ছে আপনার এই যে কত সাতোশি আছে সেটা। যেহেতু আমি ভিডিওটি কেবল বানাচ্ছি, কারণ ভাই আমি পেমেন্ট প্রুফটাকে মাত্রই পাইছি, এই কারণে কিন্তু ভিডিওটি বানাচ্ছি, তো আমার ফার্স্ট ক্লেম হবে এটা। আপনারা আমি যে লিঙ্কটা দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো ফার্স্টে আমি দেখাচ্ছি কীভাবে ক্লেম করবেন। তো দেখেন আমার 466, এটা হচ্ছে প্রতি 5 মিনিট পর পর আপনি ক্লেম করতে পারবেন। আপনি চাইলে আপনি একটা হিসাব রাখবেন, আর এখানে সর্বোচ্চ 3700 জমা হয়ে থাকবে একবারে। তো আপনি একটা হিসাব করবেন যে আমার 30 মিনিট পর পর 3700 ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রতি আধা ঘন্টা পর পর ঢুকে এখান থেকে 3700 করে ক্লেম করবেন, ঠিক আছে। তো তারপরে এখন আমি দেখাচ্ছি কীভাবে ক্লেম করবেন। 5 মিনিট হচ্ছে, 5 মিনিট পর পর হচ্ছে ক্লেম করা যায়, আপনি চাইলে 20-25 মিনিট পরে ঢুকে ঢুকে ক্লেম করবেন। আর এটা হচ্ছে আরেকটা কথা, আমি ফার্স্ট আপনাদের ক্লেম করে নিই তারপরে বলতেছি। তো আমি ক্লেম বিটকয়েনে ক্লিক করার সাথে সাথে যথারীতি আবার সেই উপরে অপশনটা আসবে, ক্যাপচা উপর করতে বলবে। তো আমি উপর থেকে এখানে টিক দিলাম একটা, আই এম নট এ রোবট, টিক দেওয়ার পরে কিন্তু আপনার ক্যাপচাটি চলে আসবে। করি আপনার গুগল ক্রোম ভেরিফাইড ব্রাউজার হওয়ার কারণে আপনার মাঝে মাঝে ক্যাপচা আসে, এটা আমি অনেকবার বলছি আবারও বলতেছি। তো ক্যাপচা আসলে আপনার ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন, তারপরে কী করবেন, এই যে নিচে নীল রঙের টিক দেওয়া ক্লেম লেখা, এই ক্লেম লেখাতে একবার ক্লিক করবেন। তো ক্লেম লেখাতে ক্লিক করার পরে আপনার একটু লোড হবে, সে আগের মতন একটু লোড হবে, লোড হওয়ার পরে কিন্তু আপনার 700টা অ্যাড হয়ে যায়। আর কীভাবে উইথড্র করবেন, আর হচ্ছে আপনার কীভাবে, আর যে উইথড্র সিস্টেমটা আমি একটু যেটা এখন আপনাদের সেটাই দেখাবো। তো তার আমার ব্যালেন্সটা আমি আগে দেখাইনি, তো 4% 5% লোড হইতেছে, লোডটা হয়নি। আপনার এই সাইটটা প্রচুর পরিমাণ সাতোশি দেয়, তো দেখেন আমার এখানে আপনার ক্লেম করার পরে এখন আবার 5 সাতোশি হয়ে গেছে অলরেডি। তো এইভাবে হচ্ছে খুব সহজ। এখন যদি আমি একেবারে আমার ব্যালেন্স, এই যে একটা মেসেজ চলে আসে আপনার উপরে, ইউ হ্যাভ ক্লেম 498 সাতোশি, দেখছেন কত সহজে আমি কিন্তু আর্ন করতে পারছি। তো দেখেন এখানে আপনার বিটকয়েন অনেক কিছু আছে, উইথড্র আছে। তো আর হ্যাঁ, আপনি যদি রেফার করতে চান, এই যে আপনার ইমেল অ্যাড্রেসের নিচে যে রেফারেল প্রোগ্রাম, ওখান থেকে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো দেখেন উইথড্র করার সিস্টেমটা হচ্ছে এই যে 498 সাতোশি লেখার উপর ক্লিক করবেন, তারপরে যে উইথড্রয়াল ফান্ডস, এখানে ডিপোজিট করাও যায়, কিন্তু আপনি ইনভেস্ট ডিপোজিট বা ইনভেস্ট না করলেও হবে, আপনি না করাই ভালো, আমি কিন্তু করি না, আপনাদেরও সাজেস্ট করবো না করার জন্যই। তারপরে আপনি কী করবেন, উইথড্র ফান্ডস এখানে একটা ক্লিক দিবেন। তো উইথড্র ফান্ডসে ক্লিক দেওয়ার পরে আপনার এরকম অপশন আসবে, অ্যামাউন্ট আর হচ্ছে অ্যাড্রেস, এটা আমি বলতেছি। তার আগে এইখানে হচ্ছে মিনিমাম 1 লক্ষ 700 হলে আপনি উইথড্র করতে পারবেন। অনেকে বলে যে ভাই 1 লক্ষ 700 তো অনেক, তবে আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি প্রতি 20-25 মিনিটে 3700, মানে আপনি একদিনে চাইলে $1 আয় করতে পারেন শুধুমাত্র এই ক্লেম উইথ মি এই সাইট থেকে, ঠিক আছে। আর তবে এটা একটা সাইটে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, সমস্যা না, এটা এক ধরনের কী বলবো, আপনার 50,700 হচ্ছে ভ্যাট কাটবে। আপনি 5 লক্ষ উইথড্র করেন বা 10 লক্ষ 700 উইথড্র করেন, ভ্যাট আপনার 50,700 কাটবে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো, আপনার যদি 1 লক্ষ বা 2 লক্ষ আর একটু বাড়াবেন, একবারে 3 লক্ষ 4 লক্ষ হলে তারপরে উইথড্র করবেন, যাতে আপনার 50,700 ভ্যাট কাটে একবারে। তো এটা হচ্ছে কথা। আর আপনার পেমেন্টটা 3 থেকে 4 ঘন্টার ভিতর পেয়ে যাবেন, অনেক ভালো একটি ওয়েবসাইট, আমি 100% পেমেন্ট দেবে এটা। তো আছে 498 সাতোশি, যথারীতি এখানে আপনি সাতোশির অ্যামাউন্টটা লিখবেন, ধরেন আপনার 1 লক্ষ 700 আছে, 1 লক্ষ 20 হাজার ধরেন সাপোজ আপনার আছে। তো তারপরে আপনি 1 লক্ষ 20 হাজার দেবেন, তারপরে আপনি কী করবেন, অপেক্ষা করবেন আপনার কয়েন বেস বা জাপো বা যে ওয়ালেট আছে আপনার বিটকয়েন ওয়ালেট আর কি। তো আপনি বিটকয়েন ওয়ালেটে ঢুকবেন, তারপর আপনার মাই অ্যাড্রেসটি কপি করে আপনি আর কি ওখানে বসাবেন, নিচে যে অ্যাড্রেস লেখা ওখানে। আমি আপনার এই টু জেড ডিটেলস দেখাচ্ছি, অনেকে আমার চ্যানেলটা এই জন্যই ভালোবাসে যে আমি সব ডিটেলসটা ডিটেলস সহকারে দেখাই। তো যাই হোক, আপনাদেরকেও ডিটেলস দেখাবো, আমি বিটিসি ওয়ালেট থেকে, যেহেতু বিটকয়েনের কাজ, আমি বিটিসি ওয়ালেট থেকে মাই অ্যাড্রেসটা কপি করতেছি, আপনারা খেয়াল করবেন। যারা জানেন না তারা কমেন্ট করবেন, সময় সবাইকে রিপ্লাই দিই। তো মাই অ্যাড্রেস থেকে আমি যে কপি অ্যাড্রেস কপিটা করছি, তো এখন আমি এখানে কী করবো, ওই যে অ্যাড্রেসের আমার এই যে বিটকয়েন ওয়ালেটটা আমি কপি করছি, ওইটা আমি এখানে পেস্ট করব, এই যে নিচের এখানে, তো পেস্ট, বাস আমার অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেছে। এখন নিচে দেখেন নীল রঙের টিক চিহ্ন লেখা উইথড্র, তো এখানে উইথড্রতে ক্লিক দিলে আপনার কিন্তু উইথড্রটা রিকোয়েস্ট চলে যাবে, এমনকি আপনার 3 থেকে 4 ঘন্টার ভিতর আপনার ব্যালেন্সটা দিয়ে দেবে।
তো ভিউয়ার্স এই হচ্ছে আপনার ক্লেম উইথ মি থেকে আর্ন করার সিস্টেম। তো খুব সহজেই আপনি কিন্তু এই ক্লেম উইথ মি থেকে আর্ন করতে পারেন অনেক বেশি, 5 মিনিট পরপর অথবা আপনি 20-25 মিনিট পরপর 3,700 করে আয় করতে পারবেন। 3,700 এখানে জমা হয়ে থাকবে, এর বেশি না। এই জন্য আপনার প্রতি 20 মিনিট পরপর অথবা 25 মিনিট পরপর এখান থেকে আর কি সাতোশিগুলো ক্লেম করে নেবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন। ভিডিওটি যদি অনেক বড় হয়ে গেল তবে আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা সব বুঝতে পারেন, এই কারণে ভিডিওটি বড় করলাম। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আমার চ্যানেল অ্যান্ড্রয়েড অল ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে থাকবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার্স ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সবাই কাজ করতে থাকেন, আমি আছি আপনাদের পাশে।